আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুর টিভি 24-এ আপনাকে স্বাগতম। মুমিন ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ করে থাকে, যেমন কবিরা, সগিরা, বিদআত ইত্যাদি। এসব গুনাহর মধ্যে যে গুনাহ আল্লাহ তাআলাকে সর্বাধিক রাগান্বিত করে এবং যার ফলে মৃত্যুর হার বৃদ্ধি পায় তা হল জিনা, ব্যভিচার। বর্তমানে সারা বিশ্বে জিনা ব্যভিচার এমনভাবে বিস্তার লাভ করেছে যে মানুষ একে পাপই মনে করছে না। এর মূল হচ্ছে বেপর্দা এবং আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাওয়া। আল্লাহ তাআলার কাছে এই কাজ সবচেয়ে ঘৃণিত, নিন্দানীয় ও মহাপাপ। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো জাতির মধ্যে আত্মসাৎ করা বৃদ্ধি পেলে সে জাতির লোকদের অন্তরে ভয়ের সঞ্চার করা হয়। কোনো জাতির মধ্যে ব্যভিচার ছড়িয়ে পড়লে সেখানে মৃত্যুর হার বৃদ্ধি পায়। কোনো সম্প্রদায়ের লোকেরা পরিমাপ ও ওজনে কম দিলে তাদের রিজিক সংকুচিত করা হয়। কোনো জাতির লোকেরা অন্যায়ভাবে বিচার ফয়সালা করলে তাদের মধ্যে রক্তপাত বিস্তৃত লাভ করে। কোনো জাতি প্রতিশ্রুতি ভঙ্গ করলে আল্লাহ শত্রুদের তাদের উপর চাপিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুহাম্মাদের উম্মত, আল্লাহর শপথ, আল্লাহর চেয়ে রাগি আর কেউ নেই। তিনি রাগ করেন তার সেই বান্দাবান্দির প্রতি যে ব্যভিচার করে। হে মুহাম্মাদের উম্মত, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে অবশ্যই কম হাসতে এবং বেশি বেশি কাঁদতে। অন্য হাদিসে রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্ত আকাশ এবং সপ্ত জমিন বিবাহিত ব্যভিচারীর প্রতি অভিসম্পাত করে। জাহান্নামে এদের লজ্জা স্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে যা জাহান্নামীরাও সহ্য করতে পারবে না। আগুনের আজাবের সঙ্গে সঙ্গে জাহান্নামে তারা লাঞ্ছনাও ভোগ করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ব্যভিচারী কোনো ব্যভিচারিণীকে অথবা মুশরিকা নারীকেই বিয়ে করে এবং ব্যভিচারিণীকে ব্যভিচারী অথবা মুশরিক পুরুষই বিয়ে করে এবং এদের মুমিনদের জন্য হারাম করা হয়েছে। তবে ব্যভিচারী ও ব্যভিচারিণী যদি তাওবা করে ফিরে আসে তাহলে মুমিন ও মুমিনাতের সঙ্গে তাদের বিবাহ বৈধ হবে। ব্যভিচারের শাস্তি ভয়ানক। হাদিস শরীফে রয়েছে, ব্যভিচারের মন্দ পরিণাম ছয়টি, তিনটি দুনিয়ায় আর তিনটি আখিরাতে। দুনিয়ায় তিনটি হল সৌন্দর্য নষ্ট হওয়া, দরিদ্রতা, অকাল মৃত্যু। আর আখিরাতের তিনটি হল আল্লাহর অসন্তুষ্টি, হিসাব নিকাশের কঠোরতা এবং জাহান্নামের কঠিন শাস্তি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না, কারণ তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। তিনি আরও ইরশাদ করেন, যে ব্যক্তি ব্যভিচার করে বা সবার পান করে আল্লাহ তার উপর থেকে ঈমান ছিনিয়ে নিয়ে যান, যেভাবে মানুষ মাথার দিক থেকে জামা খুলে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন তার ভেতর থেকে ঈমান বেরিয়ে যায় এবং এটি তার মাথার উপর মেঘখণ্ডের মতো ভাসতে থাকে। অতঃপর সে যখন তওবা করে তখন ঈমান পুনরায় তার কাছে ফিরে আসে। তওবার মাধ্যমে সকল গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর মহান হজের দিনে আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেওয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তার রসুলও। অবশ্য যদি তোমরা তওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফেরাও তবে জেনে রাখো আল্লাহকে তোমরা অক্ষম করতে পারবে না, আর কাফেরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে, অতঃপর অনীতি বিলম্বে তওবা করে। এরাই হলো সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। তবে যে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। যে তওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে। এই সকল আয়াত দ্বারা আল্লাহ নিজের ক্ষমাশীলতাকে প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা শিরিককারীকে অপছন্দ করেন সবচেয়ে বেশি।
সেই শিরিককারীকেও আল্লাহ তওবার দ্বারা ক্ষমা করে দেন। তাহলে জেনাকারীকে কেন ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করবেন, তবে খালেস দিলে তওবাতুন নাসুহা করতে হবে। আর সম্ভব হলে তাকেই বিয়ে করুন, কারণ সে যদি কলঙ্কিত হয়েও থাকে তাহলে আপনি তাকে কলঙ্কিত বলতে পারবেন না, যেহেতু আপনি এই গুনাহের অংশীদার। তবে মেয়েটিকেও তওবা করতে হবে, তাহলে সে এই জেনার ক্ষমা পাবে, যেমনটা আপনি তওবার মাধ্যমে ক্ষমা পাবেন। তওবা না করে শুধুমাত্র পরস্পরকে বিয়ে করার দ্বারা বিয়ের আগে করা ব্যভিচারের ক্ষমা পাওয়া সম্ভব নয়। জোর করে কাউকে জেনা করতে বাধ্য করলে তওবার সাথে সাথে ওই মানুষটার কাছ থেকেও ক্ষমা নিতে হবে। হযরত ইবাদা বিন আবদুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুনাহ থেকে তওবাকারী গুনাহ করে নাই ব্যক্তির মতো হয়ে যায়। অন্তর দিয়ে খালেজ দিলে তওবা করলে আল্লাহ কবুল করবেন। উক্ত গুনাহ করার পর খালেজ দিলে তওবা হবে কিনা সেটি আল্লাহই ভালো জানেন। আল্লাহ তার মনের অবস্থা অনুযায়ী তার তওবা কবুল করবেন। তওবা তিনটি জিনিসের সমন্বয়। এক, পূর্বের গুনাহের জন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া, আর অপরের হক নষ্ট করলে তা তাকে বুঝিয়ে দেওয়া বা মাফসিয়ে নেওয়া। দুই, ভবিষ্যতে গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করা। তিন, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। আর ইস্তেগফার হলো শুধু মৌখিকভাবে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। মানুষের হক থাকলে সেটি আদায় বা মিটিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনা ব্যভিচার থেকে হেফাজত করুন। আমিন।